বললেন তুমি ওকে নিয়ে এসো, এই জন্যই তো আমি নিয়ে আসি ভাই। এখন খালি দিন ধরে হাসে ভাই, আগে তো কাম তো বুঝবেন না কি হয়েছে কাহিনী হয়ে গেছে ভাই। দেখি ভাই এইখানে গাবে, কিন্তু মানে যে ওনাকে নিয়ে তুমি সাইডে দাঁড়াইতে পারছি, আমাদের গান চলতেছে অলরেডি, আর তুমি এসে তারপরই আমার একটা মানে মায়া জন্মে গেছে, ঠিক আছে, কিভাবে মানে তার কণ্ঠ অমায় আরো শুনছি যে অনেক কিছু বাজাইতে পারে। আচ্ছা সব দেখো ধীরে ধীরে, কিন্তু ভাই তোমার একটা জিনিস মাথায় রেখো, শুটিং চলাকালে এটা কার গান ভাই? রিঙ্কু না? তুমি সাইডে থাকলে থাকতে পারো, ঠিক আছে, তার গান একটু শুনি ভাই। আমি তো মনে করছি, আচ্ছা তাহলে তুমি এই পাশে আসো, তো এটার জন্য আমি আসছিলাম। তো আপনি যেহেতু দাদার প্রশংসা করছেন, উনি না ভালো কিন্তু এরকম করে আসা, আচ্ছা ভাই মনে হয় বুঝতে পারা বুঝতে হয় না, বুঝছেন, মানে সাধারণ মানুষ তো ভাই সবার থাকে না, বুঝছেন। সব
Yeah.
ধ্যান শুনে তো হয়ে গেল মন বেজার, কারণ কি কাছে নাই টেকা হাজার হাজার, যদি থাকত আজকে হাসার দিন, সে হাসবে না, আমরাও হাসবেন না, ওর হাসির ভিতর যে জাদু আছে না, খালি আমরাই হাসবো না, দর্শক হাসবো। তুমি একটু হাসো, মানে আসলে ভালো লাগছে আপনার? আচ্ছা, তার জন্য কি একটা তালি হতে পারে? ধন্যবাদ, কি বলবো দাদার তুলনা হয় না ভাই। আমি একটা কথা বলি কি, দাদার যে রকম দাদা উঁচু চড়া, তার কণ্ঠটাও চড়া। আপনাকে আমি মূলত স্টুডিও ডাকছিলাম কিছু গান রেকর্ড করতে, আপনি কি বলেন? অনেকটাই পরিবর্তন বিদায় নেই, আর বিদায় বললে বিদায় না, দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।